আচ্ছা, আজকে আমরা শুরু করব নিউমেরিক ইন্টিগ্রেশন। নিউমেরিক ইন্টিগ্রেশনে আমরা বেসিক্যালি ইন্টিগ্রেশনের মাধ্যমে কিভাবে বিভিন্ন এরিয়ার ক্যালকুলেশন করা যায়, কোন একটা জায়গা যে জায়গাতে আমরা টোটাল এরিয়া বের করতে যাচ্ছি বা টোটাল ভলিউম বের করতে যাচ্ছি, এই জাতীয় যদি কোনো কিছু থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ওই টোটাল জায়গাটাকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করে, যেমন আমরা বিভিন্ন কি করি একটা পার্টে ভাগ করে ফেলি, সেরকম আমরা এটাকে বিভিন্ন পার্টে ভাগ করে সেটাকে আমরা কে জাস্ট হচ্ছে গিয়ে সামেশন যদি নেই, তাহলে আমরা ওই জায়গাটা টোটাল কিন্তু ক্ষেত্রফলটা বা এরিয়াটা বের করে ফেলতে পারি। তো এই জাতীয় যত প্রবলেমস আছে সেগুলো আমরা যদি সলভ করতে চাই, তাহলে আমরা খুব সহজেই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করতে পারবো। যেহেতু আমরা জানি ইন্টিগ্রেশন মানে হচ্ছে গিয়ে কোনো ক্ষুদ্র জিনিসগুলাকে একত্রে যোগ করে একটা সমষ্টিগত বড় একটা কিছুর এরিয়া বা অন্য ভলিউম যে কোনো কিছু চাইলে আমরা কি করতে পারি, বের করতে পারি। সো আমরা কি করব, এখানে আমরা হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশনের মাধ্যমে এই বিভিন্ন জায়গার এরিয়া বের করতে পারবো। তো ইন্টিগ্রেশনের মধ্যে এখানে আমরা দুই ধরনের সূত্র জানি, বা এই সূত্রগুলো আমরা সার্ভেইং কোর্সেও আগে দেখে এসেছি, যে বিভিন্ন জায়গার এরিয়া বের করতে হলে কিছু ফর্মুলা ফলো করতে হয়। তার মধ্যে অন্যতম একটা ফর্মুলা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল, আরেকটা ফর্মুলা হচ্ছে সিম্পসনস ওয়ান থার্ড রুল। তো এই দুইটা ফর্মুলার মাধ্যমে আমরা এখানে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের যে পার্টটা সেটা কভার করব। তো প্রথমে আমরা দেখি এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। ডায়াগ্রামটা যদি আমরা খেয়াল করি, প্রথম ডায়াগ্রামে x বরাবর কাজ করছে, x ডিরেকশন বরাবর কাজ করছে x চলক, আর y বরাবর হচ্ছে ফাংশন অফ x, বা যেটাকে আমরা y বলতে পারি। তো x বরাবর আমরা যদি দুইটা নির্দিষ্ট বিন্দুর জন্য y বরাবর দুইটা এই একটা বক্ররেখার উপর যদি দুইটা বিন্দু নেই আমরা, যে একটা হচ্ছে গিয়ে একদম স্টার্টিং পয়েন্টের দিকে একটা, একটা চেন্ডিং পয়েন্টের দিকে, তো এই দুইটা a আর b এর জন্য আমরা দুইটা ফাংশন f অফ a আর f অফ b পাই। তো এইটাকে যোগ করলে আমরা কিন্তু একটা বাউন্ডেড এরিয়া পাই, এরকম a b f of b f of a, এই এরিয়াটা আমরা পাই। তাহলে আমি যদি বলি যে এই জায়গার ক্ষেত্রফল তাহলে কি হবে, আমরা যদি খেয়াল করি দেখব যে এটা হচ্ছে একটা ট্রাপিজিয়ামের মতো ফর্ম করেছে। সো একটা মেইন কনসেপ্ট হচ্ছে এখানে যদি একটা কার্ভ থাকে, কার্ভ দিয়ে যদি কোনো একটা জায়গা কি করা থাকে, বাউন্ডেড করা থাকে, তখন সেই ক্ষেত্রে এই কার্ভটাকে একটা ট্রাপিজয়েড আকারে চিন্তা করে নেওয়া যায় বা কনসিডার করা যায়। তো এখানে এটা সূত্র তাহলে কি হবে, এই টোটাল ডিস্টেন্সটাকে যদি আমি ধরি h, তাহলে আমরা ট্রাপিজিয়ামের ফর্মুলা থেকে জানি যে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু হচ্ছে গিয়ে তাদের মধ্যবর্তী দূরত্ব বা একটা বাহু। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করি যে আমাদের সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুটা কতটুকু, একটা হচ্ছে f of b একটা হচ্ছে f of a, এখান থেকে এইটুক ডিস্টেন্স f of a, এখান থেকে এইটুক ডিস্টেন্স f of b, তাহলে এই দুইটা যোগফল হচ্ছে আমার সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, ইনটু হচ্ছে কি আমার এই a থেকে b এর ডিস্টেন্স হচ্ছে h, ইনটু হচ্ছে কি 1/2 বা হাফ। তাহলে এটা হচ্ছে আমার টোটাল একটা পার্ট আমি পেলাম। এখন আমি যদি এটাকে দেখি একটু, যে সিঙ্গেল অ্যাপ্লিকেশন অফ ট্রাপিজয়েডাল রুল মাইট প্রোডিউস লার্জ অ্যামাউন্ট অফ এরর, আমি যদি এটাকে ট্রাপিজিয়াম আকারে না ধরি, আমি যদি এটাকে এরকম একটা সিঙ্গেল আকারে ধরে নিতাম, তাহলে কি করতে, এখানে একটা লার্জ অ্যামাউন্ট অফ এরর আমি পেতাম। সেই জন্য সেটাকে আমি যদি অ্যাভয়েড করতে চাই, তাহলে কিন্তু আমাকে এই জিনিসটাকে একটু কনসিডারেশনে আনতে হবে। এরপর আমি যদি খেয়াল করি যে এটাকে আমি এই ফিগারটাকে আমি যদি এরর মুক্ত বা এররটাকে একদম রিডিউস করে যদি আমি এটাকে যতটা পারা যায় এটাকে যতটা পারা যায় তত বেশি হচ্ছে কি করব, আমরা এটাকে আরো বেশি প্রিসাইজ করতে চাই, তাহলে আমি এটাকে একটু খেয়াল করে দেখি কি করা যায়। যে সাকসেসিভ অ্যাপ্লিকেশন অফ ট্রাপিজয়েডাল রুল যদি আমি বলি, যে আমরা এটাকে ধীরে ধীরে একটা ট্রাপিজিয়ামের মাধ্যমে আঁকার চেষ্টা করব, তাহলে এটাকে আমি প্রথমে একটা ট্রায়াঙ্গুলার ফর্ম নিতে পারি, তারপর সেটাকে আমি আরেকটু এক্সটেন্ডেড ট্রায়াঙ্গুলার ফর্মে নিতে পারি, তারপর সেটাকে আমি এক্সটেন্ডেড ট্রায়াঙ্গেল ফর্মুলা থেকে এখান থেকে এই অংশটা যেহেতু বাইরে চলে গেছে, আমি এটাকে একটা ছোট ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলের আর্ম থেকে একটা বড় ট্রায়াঙ্গেলের আর্মে, মানে এখানে এসে এটা দুইটা ভাগে ভাগ হয়ে গেলে এটা একটা চতুর্ভুজের মতো হয়ে গেল। তারপর আমি এটাকে দেখো আরেকটা ছোট ভাগে ভাগ করতে পারি, যেখানে আসলে আমার ডিফ্লেশন গুলো হচ্ছে,
ভাগ করে এটাকে আমি কি করতে পারি আরেকটা পয়েন্ট আকারে, একটা পয়েন্ট থেকে দুইটা পয়েন্টে ভাগ করে নিতে পারি। তাহলে এইখানে একটু যদি খেয়াল করে দেখো, এটাকে আমি এক ভাগ করেছি প্রথমে, তারপর দুই ভাগ করেছি, তারপর তিন ভাগ করেছি, তারপর চার ভাগ করেছি। তাহলে এই যে আমি ছোট ছোট ভাগে ভাগ করে করলাম, কেন, কি সুবিধার জন্য আমি ছোট ছোট ভাগে ভাগ করলাম? যাতে আমি আমার সুবিধা অনুযায়ী এই কার্ভটাকে ইউজ করে এই টোটাল এরিয়াটাকে কভার করে এরকম একটা ট্রায়াঙ্গেল, এক সরি এরকম একটা ট্রাপিজিয়াম বা ট্রায়াঙ্গেল, সেটার রূপে এটাকে নিয়ে আসতে পারি। তাহলে এটাকে আমি যদি খেয়াল করি এই ছবিটাতে, দেখো এই ছবিটাতে কিন্তু আমি এটাকে ছোট ছোট ট্রায়াঙ্গেল, ছোট ছোট ট্রাপিজিয়াম বা ট্রায়াঙ্গেলে ভাগ করে এই যতটা সম্ভব পারা যায় এই কার্ভটাকে কভার করার চেষ্টা করেছি। আচ্ছা, এখন আমি যদি এটাকে আরেকটু একটা আরেকটু ভাগ করি, সেটা হচ্ছে আমি এটাকে ভাগ করে ফেললাম। ভাগ করে দেখো আমার কাজটা আরো বেশি ইয়ে হবে, যে আমি এখান থেকে শুরু করলাম, ধরো এই এই একটা ডায়াগ্রাম যদি আমি চিন্তা করি, যেখানে হচ্ছে গিয়ে আমি এটাকে চার ভাগে না, আমি আরো এটাকে আরো অধিক সংখ্যক ভাগে ভাগ করব। তাহলে ইনিশিয়াল ভাগটা আমি শুরু করব x0 থেকে, দেন x1 2 3 4 এভাবে করে xn পর্যন্ত। তাহলে ইমিডিয়েট আগেরটা হবে কি xn-1, তার আগেরটা হবে কি xn-2, তার আগেরটা হবে কি xn-3। সিমিলার ওয়েতে এই প্রত্যেকটা চলক x এর জন্য আমি প্রতিটা কি পাবো, y পাবো, যে y গুলাকে আমরা বলতেছি ফাংশন অফ x। আর এই a আর এই এক একটা x এর মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে b-a/n। b হচ্ছে কি আমার এই লাস্ট পয়েন্ট, a হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট, n হচ্ছে আমি কতটা ভাগে ভাগ করছি এটাকে সেই পয়েন্ট। তাহলে আমার ফর্মুলাটা কি দাঁড়ালো, ফর্মুলাটা একটু দাঁড়ালো কি দেখো, i ইকুয়াল h ইনটু, মানে প্রত্যেকটার জন্য আমি একটা একটা ট্রাপিজিয়াম করব, হাফ ইনটু এই সমান্তরাল বাহু কত y নট, এই সমান্তরাল বাহু কত y1, y নট প্লাস y1 ডিভাইড বাই 2 প্লাস আবার হাফ ইনটু h y1 প্লাস y2 ডিভাইড বাই 2 প্লাস ডট 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 এরকম করে yn n-1 প্লাস yn ডিভাইড বাই 2। এখন আমি যদি এটাকে একটু সিম্পলিফাই করি, আমি এটাকে এরকম একটা ফর্মুলাতে নিয়ে আসতে পারি, h বাই 2 y নট প্লাস 2 y1 প্লাস 2 y2 ডট 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 yn। দ্যাট মিন্স দেখো যে এখানে যতগুলো সংখ্যা আছে, যে y1 2 3 4 এরকম যতগুলো সংখ্যা আছে, সেই ক্ষেত্রে y নট মানে শুরু আর শেষ এই দুইটার সাথে আমার কোনো সহগ নেই, কিন্তু মাঝখানে সবগুলোর সাথে আমার দুই করে গুণ আছে। তার মানে এটা হচ্ছে 2 ইনটু হচ্ছে গিয়ে যতগুলো y থাকবে ইনডিটারমিনেট সবগুলা y এর সাথে কি হবে, 2 দিয়ে গুণ হবে। আর ইনিশিয়াল আর ফাইনালটা কি থাকবে, আমার নর্মালি সিঙ্গেল অবস্থায় থাকবে, তার কোনো কোএফিসিয়েন্ট থাকবে না। তাহলে আমি সূত্রটা পেলাম কি, যে i সমান h বাই 2 y নট প্লাস 2 ইনটু সামেশন অফ y i প্লাস হচ্ছে y n। এটা হচ্ছে কি আমাদের ট্রাপিজারাল রুলের মাধ্যমে কোন একটা জায়গার এরিয়া ক্যালকুলেশন করার ফর্মুলা। এখন আমরা সেম ওয়েতে আমরা চিন্তা করব যে আরেকটা মেথডে কিভাবে এটা করা যায়। আরেকটা মেথডের নাম হচ্ছে সিম্পসনস ওয়ান থার্ড রুল। এখানে কি করব দেখো, সিম্পসন রুলস অ্যাজিউমস হায়ার অর্ডার পলিনোমিয়াল থ্রু দা পয়েন্টস। হায়ার অর্ডার পলিনোমিয়াল থ্রু দা পয়েন্টস এটা আসলে কি বোঝাচ্ছে, এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে আমরা যেই জায়গাতে কাজ করব বা যে গ্রাফের গ্রাফ দ্বারা বা কার্ভ দ্বারা বাউন্ডেড এরিয়াটা নিয়ে কাজ করব, সেখানে আমি এখানে আরো বেশ কিছু ভাগে ভাগ করব এবং এটাকে আরো বেশি স্মুথ করার চেষ্টা করব, সেগমেন্ট গুলাকে অনেক বেশি ইভেন করার চেষ্টা করব, যে এখানে কোনো এনোমেলি যাতে না থাকে। ঠিক আছে, সাপোজ ধরো এই ছবিটা আমরা যদি খেয়াল করি, এখানে এক্স আর এফ অফ এক্স আছে, এর গ্রাফটা হচ্ছে এরকম একটা বাউন্ডেড গ্রাফ আছে, আমি এটাকে একটা সিম্পল একটা কার্ভ দিয়ে টেনে দিলাম। সো এটাকে আমি একটা ভাগে ভাগ করেছি y নট y2 আর y1। তো যেখানে আমার দেখো এই বক্ররেখার এই অংশটা আমার শেডেড অংশের বাইরে চলে গেছে, এই অংশ শেডেড অংশের বাইরে চলে গেছে, এই অংশ শেডেড অংশ নাই বাট শেডেড অংশ চলে আসছে, তাহলে এটা কিন্তু আমার কি হলো না, একদম এক্সাক্ট কি হলো না, যেটা আমার চাওয়া হয়েছে সেই জিনিসটা কিন্তু এখানে আসেনি। ঠিক আছে, তো এটাকে আমি আরেকটু মডিফাই যদি করি তাহলে কি করা যায় দেখো, এটাকে আমি আরো ছোট ছোট ভাগে ভাগ করব, আরো প্রিসাইজ করব। তাহলে দেখো y নট y1 y2 এরকম করে করে yn পর্যন্ত, এবং পুরোটা কার্ভই একটা স্মুথ
বাউন্ডারি বা শেডেড এরিয়া দিয়ে কি করা গেছে, কভার করা গেছে প্রত্যেকটা বাউন্ডারি বা শেডেড এরিয়া, এক একটা করে কি ট্রাপিজিয়ামের মতো শেপ ফর্ম করতে পারে, কিংবা এটা একটা অর্ডিনেট আকারে আমরা চিন্তা করব যে এটা অর্ডিনেট 1 2 3 4 এরকম করে এক একটা অর্ডিনেট। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে টোটাল সেগমেন্ট মাস্ট বি ইভেন, সবগুলো সেগমেন্ট হচ্ছে গিয়ে সমান সংখ্যক কি হতে হবে, সমান সমান উইডথের হতে হবে এবং ইভেন হতে হবে। তাহলে এই অংশের এরিয়া হচ্ছে কি ছিল আমার, এইটা ছিল আমার হচ্ছে ট্রাপিজয়েডাল রুলের ক্ষেত্রে যে সিস্টেমটা সেটার মতো অনেকাংশে, কিন্তু এইখানে আমার সূত্রটা হবে যেহেতু আমি এক ভাগে ভাগ করছি, ওয়াই নট শেষেরটা ওয়াই টু মাঝখানে হচ্ছে ওয়াই ওয়ান, 4 ইন্টু ওয়াই ওয়ান ইন্টু হচ্ছে কত 2h/6, আর এখানে হচ্ছে গিয়ে এখানে কিন্তু 1/3 রুল ইউজ হয়েছে। তার মানে 1/3 রুল মানে কি, আমাদের আমরা জানি যে কোন একটা ট্রায়াঙ্গেল যখন থাকে তার হচ্ছে গিয়ে সেন্টারটা বা ভরকেন্দ্রটা কোথায় থাকে, টপ থেকে আর বেস থেকে, এটাকে তিন ভাগে ভাগ করা যায়, 2:1 অনুপাতে এটা কি হয় বিভক্ত হয়। তো সেই সেই পার্টটা এখানে হচ্ছে পোর্শনটা এখানে মাল্টিপ্লিকেশন করা হয়েছে, এই জন্য 2h/6 আকার এটা আসছে। তো আমরা যদি এই ছবিটা একটু খেয়াল করি, এই ছবি খেয়াল করলে দেখবো যে এখানে আমি যদি প্রত্যেকটা ক্ষেত্রে তিনটা তিনটা অর্ডিনেট নিয়ে চিন্তা করি, তখন আমি প্রত্যেকটার জন্য এই সূত্রটাকে এক একবার করে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি প্রত্যেকটা সূত্র এক একবার করে অ্যাপ্লাই করলাম, এখন আমরা একটু খেয়াল করি। এই সবগুলো থেকে কিন্তু আমার 2h/6 এর যে পার্টটা আছে এটা কিন্তু কমন না আছে, এটা কমন নিলে আমার কি থাকবে, কমন নিলে দেখো ওয়াই নট এর টার্মটা থাকবে, তারপর মাঝখানে যে ফোর সম্মিলিত পার্ট গুলো আছে ফোর সম্মিলিত পার্ট গুলো থাকবে, তারপর আবার হচ্ছে গিয়ে দেখো কিছু পার্টে আমি যদি খেয়াল করি দেখবা যে ওয়াই টু এখানে একটা আছে আবার ওয়াই টু এখানে একটা আছে, তার মানে 2y2 প্লাস হচ্ছে গিয়ে দেখো ওয়াই এন কিন্তু একটাই আছে আবার ওয়াই নট কিন্তু একটাই আছে। এখন এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে দেখো ওয়াই ওয়ান এর সাথে আছে কি 4, আবার ওয়াই থ্রি এর আছে সাথে 4, তার মানে যেসব পদগুলো হচ্ছে বেজোড় পদ সেসব পদের সাথে আমার 4 গুণ হবে, যেসব পদগুলো হচ্ছে জোড় পদ সেইগুলোর সাথে আমার কি হবে 2 গুণ হবে, প্লাস শেষেরটা আর শুরুরটা এটা দুটা সিঙ্গেল আকারে থাকবে। তাহলে এইগুলাকে আমি সামেশন আকারে দেখিয়ে দিয়েছি যে আমার যতগুলো বিজোড় পদ থাকবে যতগুলো জোড় পদ থাকবে সেগুলোর সাথে 4 আর 2 সামেশন আকারে গুণ হয়ে যাবে, এটার সাথে আমার যদি 10টা থাকে 10টা গুণ হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে, এই ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে গিয়ে সিম্পসন রুলের ক্ষেত্রে তোমার অবশ্যই সেগমেন্টটা হচ্ছে বিজোড় সংখ্যক বা জোড় সংখ্যক এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার কয়টা সেগমেন্ট আছে, আমি আদৌ কি সিম্পসনস 1/3 রুলটাকে অ্যাপ্লাই করতে পারবো কিনা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটা ম্যাথ প্রবলেম যদি সলভ করি, যে এই প্রবলেমটা আমরা ট্রাপিজয়েডাল রুল প্লাস সিম্পসনস 1/3 রুল দুইটা মেথডেই করব। কোয়েশ্চনটা যদি আমরা একটু খেয়াল করি, এফ অফ এক্স ইকুয়াল 0.2 প্লাস 25x মাইনাস 20x² প্লাস 675x³ মাইনাস 900x⁴ প্লাস 400x⁵। নাও ইভালুয়েট দ্য গিভেন ইন্টিগ্রাল বাই ট্রাপিজয়েডাল রুল অ্যান্ড সিম্পসনস 1/3 রুল। এখানে আমরা কি করব, একটা ইকুয়েশন দেওয়া আছে গিভেন ইকুয়েশন, সেটাকে বেস করে আমরা হচ্ছে একটা এরিয়া বাউন্ডারি তৈরি করব বা তৈরি করাই আছে। ছবিতে আমরা যদি খেয়াল করি প্রত্যেকটা সেগমেন্ট হচ্ছে আমার উইথ 1 ইউনিট করে 0.1 ইউনিট করে, তার হাইট গুলো দেওয়া আছে। এখন আমরা কি করব, হাইট গুলো আসলে গিভেন না, অ্যাকচুয়ালি হাইট গুলো আমরা বের করে নিব। কিভাবে বের করবো, আমরা এফ অফ এক্স সমান হচ্ছে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশন থেকে এক্স এর মান গুলো জাস্ট বসাই দিব, তাহলে এক্স এর মান একবার বসাবো 0.1, একবার বসাবো 0.2, একবার 0.3, এভাবে করে করে আমরা এক্স এর মান গুলো বসাবো। বসালে আমরা এরকম একটা টেবিল পাই, ঠিক আছে এরকম একটা টেবিল আমরা ফর্ম করতে পারি। আমরা মানটা 0 থেকে বসানো শুরু করব, 0 থেকে বসিয়ে দেখলাম মানটা আসে 0.2, তাহলে আমাদের কার্ভটা হচ্ছে এরকম ফর্ম হলো। এবার আমরা যে কাজটা করব, এবার আমরা জাস্ট ট্রাপিজয়েডাল ফর্ম রুলের ফর্মুলাটা ইউজ করব। তো ট্রাপিজয়েডাল রুলের ফর্মুলাটা আমরা লিখে নিলাম প্রথমে, এখন আমাদের কিন্তু অর্ডিনেট গুলো অলরেডি বের হয়ে গেছে, এটা হচ্ছে ওয়াই জিরো ওয়াই ওয়ান
y2, y3, y4, y5, y6। আমাদের ফর্মুলা কি ছিল? শুরু আর শেষ এই দুইটার সাথে হচ্ছে কোনো কি থাকবে না, কোএফিসিয়েন্ট থাকবে না। তাহলে 0.2 আর 3.464 এটা রেখে দিলাম, আর মাঝখানে যা আছে এগুলোর সাথে দুই গুণাকার হবে, তাহলে 2 ইনটু এই সবগুলোর সামেশন। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কি এই টোটাল জায়গার এরিয়াটার ভ্যালুটা কত সেটা আমরা পেয়ে যাব বাই কি ট্রাপিজয়েডাল রুল। ট্রাপিজয়েডাল রুল ইউজ করে এটার ভ্যালু কত সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখন আমাকে বলতে পারো যে আমি কেন 0 থেকে 0.6 পর্যন্ত এই ভ্যালুটা নিলাম আর ভ্যালুগুলো নিলাম না কেন? কারণ এখানে আমার একটা লিমিট দেওয়া আছে 0 থেকে 0.6। যদি এটা কোনো রেঞ্জ থাকতো তাহলে কিন্তু আমরা এই ক্যালকুলেশনটাও চেঞ্জ করে ফিগারটাও চেঞ্জ করে তৈরি করতাম। এখানে আমার যে টেবিলটা আছে টেবিলটা আমরা কি করতাম, চেঞ্জ করে তৈরি করতাম। আচ্ছা, তাহলে এখন আমি সেম ওয়েতে আমি করব কি সিম্পসনস ওয়ান থার্ড রুলে অঙ্কটা করব। তাহলে আমি প্রথমে সিম্পসন ওয়ান থার্ড রুলের সূত্রটা লিখে নিব। এখন আমি দেখি আমার অর্ডিনেট কয়টা আছে, 1 2 3 4 5 6 7টা অর্ডিনেট আছে। যো এখানে আছে বেজোড় সংখ্যক অর্ডিনেট, আর আমরা জানি সিম্পসনের জন্য আমার তিনটা অর্ডিনেট লাগে এই মাস্ট। তো আমি কি করতে পারবো, এটাকে বেজোড় সংখ্যক থাকার কারণে আমি এটাকে ক্যালকুলেশন খুব সহজেই করতে পারবো। তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে গিয়ে 2 ইনটু h এর মান কত, 0.1 করে, এই প্রত্যেকটা ব্যবধান হচ্ছে 0.1 করে করে, ডিভাইড বাই 6 ইনটু y নট প্লাস 4 y1 প্লাস 4 y 2 প্লাস হচ্ছে কি yn। এখন আমরা দেখব যেখানে আমার কয়টা জোড় সংখ্যক আছে কয়টা বিজোড় সংখ্যক আছে, 1 2 3 4 5 6 7টা। 7টার মধ্যে কিন্তু প্রথম আর শেষ এই দুটো এলিমেন্ট বাদ, কারণ এই দুটো অলরেডি আমার বসে যাবে সূত্রে। তাহলে বাকি থাকলো কি 1 2 3 4 5টা। তাহলে এখানে আমার শুরু হবে কোনটা দিয়ে, এখানে আমার শুরু হবে হচ্ছে গিয়ে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে 1 3 5 এটার সাথে গুণ হবে হচ্ছে 4। তাহলে 1 3 5 এর কোঅর্ডিনেটের ভ্যালুগুলো আমরা লিখলাম 1.289, 3 হচ্ছে 1.607, 5 হচ্ছে 3.325, প্লাস 2 ইনটু 0.2 এর জন্য কত, 1.288, 0.4 এর জন্য কত, 2.456। ঠিক আছে, এখন আমরা এটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে দেখলাম এটার ভ্যালু আসলো কত, 1.2012। ঠিক আছে, এখন আমরা যদি দুইটার মধ্যে একটু ক্রস চেক করি যে ট্রাপিজোরিয়াল রুলের মাধ্যমে যে এরিয়াটা আসলো সিম্পসনস ওয়ান থার্ড রুলের মাধ্যমে কি সেম এরিয়াটা পাওয়া গেল কিনা। দুইটা এরিয়া আমরা দেখলাম যে সেম আসছে, তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে যে আমাদের ভ্যালুটা কাছাকাছি যেহেতু এসেছে তো একুরেসি কি মোটামুটি একই রকম পাওয়া যাচ্ছে, মানে খুব বেশি এরর আসছে এরকম কিন্তু হয়নি। তো এইভাবে করে আমরা কি করতে পারবো, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ফর্মুলা ইউজ করে আমরা যে কোনো একটা জায়গার এরিয়া খুব সহজে বের করে ফেলতে পারবো। এভাবে করে কিন্তু আমরা কোন একটা জায়গার ভলিউমও বের করতে পারি। ভলিউমের ক্ষেত্রে কিন্তু কি হবে, ভলিউমের ক্ষেত্রে কি হবে, ভলিউমের ক্ষেত্রে আমরা এরিয়ার সাথে এটার ডেপটা গুণ করে দিব, তাহলে কি পেয়ে যাব, এটার ভলিউমটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এই অঙ্কটাতে কারো কি কোনো কনফিউশন আছে? জি ম্যাম, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো ম্যাম, যদি ম্যাম দুইটা যে আমরা রুল করেছি যদি পার্থক্য থাকতো তাহলে তখন কি করতাম? ট্রাপিজয়েডালে ধরেন একটা মান আসলো আর সিম্পসন একটা মান আসলো, তখন আসতেই পারে। যদি হচ্ছে কি আমরা তো বললামই যে যেই মান দুইটাই আসবে বেসিক্যালি মান দুইটা কাছাকাছি আসবে, যদি বেশি ডিফারেন্স আসে দ্যাট মিনস সেখানে বুঝতে হবে যে তুমি ক্যালকুলেশন করতে ভুল করেছো। আদারওয়াইজ একই ভ্যালু দিয়ে দুইটা ফর্মুলা ইউজ করলে দুইটার মধ্যে পার্থক্য খুব বেশি আসে না, সবসময় কাছাকাছি ভ্যালুই আসে। যেমন এই যে 1.179 আর 1.20 খুবই কাছাকাছি ভ্যালু, এরকমই আসার কথা। যদি না আসে দ্যাট মিনস ক্যালকুলেশনে ভুলেছে, আদারওয়াইজ ভুল হওয়ার কথা না। আর ম্যাম সবসময় কি ম্যাম দুইটা রুলস দিয়ে করতে হবে? এটা আসলে আমাকে কোয়েশ্চেনে কি চাইছে সেটা দেখতে হবে। কোয়েশ্চেনে যদি শুধু সিম্পসন রুল চায় তাহলে আমি ট্রাপিজোরিয়াল রুল করব না, শুধু সিম্পসন রুলই করব।
ওকে ম্যাম। আমরা এখন দেখব এক্সাম্পল টু। এক্সাম্পল টু একটু খেয়াল করি সবাই। এ টিপিক্যাল স্ট্রিম ক্রস সেকশন ইজ শোন ইন ফিগার। দ্য ডাটা পয়েন্টস রিপ্রেজেন্ট লোকেশন হোয়ার এ ইন্টারসেপশন হোয়ার এ ইন্সপেকশন বোট ওয়াজ অ্যানকর্ড অ্যান্ড ডেপথ রিডিং টেকেন। ইউজ ট্রাপিজয়েডাল রুল অ্যান্ড সিম্পসন ওয়ান থার্ড রুল টু এস্টিমেট দ্য ক্রস সেকশনাল এরিয়া ফ্রম দিস ডাটা। এইখানে একটা স্ট্রিম ক্রস সেকশনের কথা বলা আছে। স্ট্রিম ক্রস সেকশন মিন্স একটা পুকুর বা একটা জলাধারের ক্রস সেকশন, যে এটাতে যে ওয়াটার লেভেলটা আছে সেই ওয়াটার লেভেলটা হচ্ছে গিয়ে একটা বোটের মাধ্যমে কালেক্ট করা হয়েছে ডাটাটা। একটা নৌকা দিয়ে ধরো একটা পয়েন্ট থেকে যাচ্ছে এবং হচ্ছে গিয়ে সেই জায়গা থেকে আমার ডেপথের কতটুকু ডেপথ সেটা রিডিংটা মেজার করা হচ্ছে। তো এই রিডিংটা মেজার করা হলো যেটা, সেটা আমরা এখন এই ছবিটার মাধ্যমে দেখতে পাচ্ছি। এই যে এই ক্রস সেকশনটার এরিয়াটা কত সেটা হচ্ছে গিয়ে ট্রাপিজয়েডাল রুলে বের করতে হবে, প্লাস হচ্ছে সিম্পসন ওয়ান থার্ড রুলের মাধ্যমে বের করতে হবে। তো আমরা যদি একটু খেয়াল করি ছবিটাতে, দেখো এখানে হচ্ছে কি জিরো থেকে শুরু হয়েছে 20 পর্যন্ত ডিস্টেন্স ফ্রম লেফট ব্যাংক মিটার মিটার, এটা হচ্ছে মিটারে আছে। আর এখানে জিরো থেকে হচ্ছে কি যেহেতু আমার রিভারের ক্রস সেকশন বা স্ট্রিমের ক্রস সেকশন হচ্ছে মাটির নিচে থাকে, সো এটা হচ্ছে নেগেটিভ ডিরেকশনে হবে ওয়াই এর। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি নিচের দিকে আমার হচ্ছে ওয়াই পজিটিভ। তো ডেপথ এখানে হচ্ছে মিটারে আছে 2 মিটার 4 মিটার 6 মিটার এরকম আছে। তো দেখো জিরো থেকে যখন আমি এখানে কত আছে 10, তার মানে 10 এর মাঝখানে ব্যবধান কত 2 4 6 8 10, মানে 2 করে করে ব্যবধান আছে। সো 2 মিটার ডিস্টেন্স পর এটা 1.8 মিটার ডেপথ আছে, আরো 2 মিটার ডিস্টেন্স পর 4 2 মিটার ডেপথ, আরো 2 মিটার ডিস্টেন্স পর 4 মিটার, এভাবে করে করে এটার সম্পূর্ণ ডেপথ গুলো এখানে দেওয়া আছে। প্রতি 2 মিটারের ডেপথ গুলো কত সেগুলো দেওয়া আছে। তার মানে আমি এক্স ভ্যালুও জানি ওয়াই এর ভ্যালু জানি, তার মানে আমার প্রত্যেকটা অর্ডিনেটের যে ভ্যালু গুলো সেই ভ্যালু গুলো হচ্ছে কি এই ভ্যালু গুলো 1.8 2 4 4 6 4 3.6 3.4 2.8, এবং ইনিশিয়াল আর ফাইনাল ভ্যালু হচ্ছে জিরো, কারণ এখানে জিরো থেকে শুরু হয়েছে এখানে জিরোতে যে শেষ হয়েছে। তাহলে আমি প্রথমে যখন ট্রাপিজয়েডাল ফর্মুলাটা ইউজ করব, ফর্মুলাটা হচ্ছে আই ইকুয়াল এইচ বাই টু ওয়াই নট প্লাস টু সামেশন অফ ওয়াই আই প্লাস হচ্ছে ওয়াই এন। তাহলে এখানে এইচ হচ্ছে আমার কত, যেহেতু ব্যবধান হচ্ছে 2 করে তাহলে এইচ হচ্ছে 2 বা 2, ওয়াই নট এর মান হচ্ছে 0 আর ওয়াই এন এর মান হচ্ছে 0, তার মানে মাঝে যতগুলো আছে সবগুলোর সাথে আমি 2 দিয়ে গুণ করে দিব। এবার এটাকে ক্যালকুলেট করলে আমার কি চলে আসবে, এই ট্রাপিজয়েডাল রুলের মাধ্যমে যে রেজাল্টটা পাওয়া যায় সেটা হচ্ছে কি আমার চলে আসবে। নেক্সট আমরা করব হচ্ছে গিয়ে সিম্পসন ওয়ান থার্ড রুল। তো এই ক্ষেত্রে আমি কি করব, দেখো এই ক্ষেত্রে আমাদের যেহেতু একটা ব্যাপার আছে যে এখানে জোড় বেজোড় একটা সংখ্যা আছে, তো ওয়াই নট আর ওয়াই এন এই দুইটা তো আমার জিরোই আছে, তার মানে মাঝে আছে কত আমার 4 ইন্টু বেজোড় সংখ্যক সংখ্যার সমষ্টি অর্ডিনেটের সমষ্টি আর 2 ইন্টু জোড় সংখ্যক অর্ডিনেটের সমষ্টি। তাহলে এখানে জোড় বেজোড় কি আছে দেখো, এটা হচ্ছে 1 3 5 7 9 2 4 6 8, তাহলে 1 3 5 7 9 এগুলো গুণ হবে 4 প্লাস 2 4 6 8 এটার সাথে গুণ হবে কি 2, এটাকে ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট চলে আসবে। তাহলে দেখো এই রেজাল্ট দুটো মোটামুটি কিন্তু কাছাকাছি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা সিম্পসন মেথড এবং সিম্পসন ওয়ান থার্ড রুল আর ট্রাপিজয়েডাল রুলের মাধ্যমে খুব সহজে কোনো জায়গার এরিয়া বের করতে পারি। এখন এই জিনিসটা যদি এরকম হতো যে এটা একটা পাহাড়ের সেকশন দেওয়া আছে, তাহলে পাহাড় হলে কি তো এটা তো ক্রস সেকশন, তো এই জন্য রিভার ক্রস সেকশন এই জন্য এটা মাটির নিচে, এই জন্য ওয়াই এর নেগেটিভ দিকটাই এটাকে এখানে হচ্ছে পজিটিভ হিসেবে কাউন্ট হয়েছে। যদি পাহাড় হইতো এটা হয়তো কি উপরের দিকে এরকম একটা ছবিটা জাস্ট উল্টে যেত, তখন কি হইতো একই জিনিস আসতো কিন্তু এটা আসতো কি উপরের দিকে আসতো প্লাস সাইড আসতো। ঠিক আছে, তাহলে আমাদের চ্যাপ্টার যে 3 আছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন এটা কিন্তু এইটুক পর্যন্তই শেষ। ঠিক আছে। জি ম্যাম।